তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্স বাডি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার টু থেকে শক্তি ও কার্য এই অংশটা নিয়ে আলোচনা করবো এটা হলো এই চ্যাপ্টারের ফোর্থ এবং লাস্ট পার্ট ঠিক আছে আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে চলো শুরু করা যাক আজকের এই পর্ব আচ্ছা আগের পর্বে আগে তিনটে পর্বে এই চ্যাপ্টারের বাকি অংশটা কাভার করা যায় যদি তোমাদের সেটা প্রয়োজন হয় কমেন্ট করো আমি তোমাদের সেই লিঙ্ক শেয়ার করে দেবো তাছাড়াও ক্লাস সেভেনের প্লে লিস্টে পেয়ে যাবে চলো শুরু করা যাক যেহেতু টপিকের নাম শক্তি ও কার্য তাহলে আগে জানবো যে এই শক্তি কাকে বলছে এবং কাজ কাকে বলছে শক্তি কাকে বলছে ধরো যে কোনো কিছুর মানে কোনো জীবের ক্ষেত্রে বা কোনো যন্ত্রের ক্ষেত্রে কাজ করার যতটা সামর্থ্য সেটাকেই শক্তি বলছে মানে কোনো একটা যন্ত্র বা কোনো একটা জীব যতটা কাজ করতে পারে সেটাকেই বলছে শক্তি তার পরের প্রশ্নটা হলো তাহলে কার্য কাকে বলছে কাজ কাকে বলছে ধরো কোনো একটা বস্তুর ওপর আমরা বল প্রয়োগ করছি এবং তার ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটলে সেই প্রযুক্ত বলটাকে কার্য করছে বলে বলা হয় মানে ধরো একটা এখানে ধরো মাটিতে এরকম বক্স আছে যেটা ধরো এক কেজি ওজন তুমি এখানে আছো ঠিক আছে এবার তুমি কি করলে এই বক্সটা নিয়ে এই বক্সটাকে টেবিলের ওপর তুললে তাহলে দেখো এই যে বক্সটা সেটার একটা ভর রয়েছে হুম আচ্ছা তার এখানে কি হচ্ছে তুমি বল প্রয়োগ করছো বল প্রয়োগ করে এই বস্তুটার কিছুটা স্মরণ ঘটছে এখান থেকে এখানে স্মরণ হলো মানে বস্তুটা সরলো কতটা এই যে দুটোর গুণফল মানে কতটা বল প্রয়োগ করলে এবং কতটা সরলো সেইটাকে বলছে এই দুটোর গুণফলকে বলছে হলো তোমার কার্য তাহলে এই যে বলের প্রয়োগ বিন্দুর স্মরণ মানে বলটা তুমি যেখানে প্রয়োগ করছো এখা এক্ষেত্রে তুমি বল এই যে বাক্সটার উপর প্রয়োগ করছো এবং তার ফলে সেটার স্মরণ ঘটছে সেটা সরছে সেইটাকেই এই দুটোর গুণফলটাকে বলছে হলো কার্য যেমন ধরো তুমি স্কুল থেকে এলে তোমার পিঠের ব্যাগটাকে মাটিতে রাখলে তারপর হাত মুখ ধর পরে সেই ব্যাগটাকে তোমার ঘরে নিয়ে গিয়ে টেবিলের ওপর রাখলে এবার এই যে ব্যাগটাকে মাটি থেকে টেবিতে টেবিলে রাখলে সেটাতে কী হলো যে মাটি থেকে টেবিলে ব্যাগটাকে তুললে তার মানে কি দেখো এখানে একটা তুমি কাজ করছো একটা বল প্রয়োগ করছো এবং আমরা সবাই জানি মা নিচের দিকে অভিকর্ষ বল কাজ করে সেটার বিরুদ্ধে গিয়ে তুমি ব্যাগটাকে টেবিলের ওপর প্লেস করলে তাহলে ক্ষেত্রে তুমি একটা কাজ করেছো ঠিক আছে এক্ষেত্রে ব্যাগটার একটা স্মরণ ঘটেছে এবং তুমি একটা বল প্রয়োগ করেছো সেই দুটোর যে গুণ ফল সেটাই হলো কার্য এবার দেখবে যেদিন যেদিন স্কুল ব্যাগ খুব ভারী হয় সেই দিন কী হয় আমাদের ব্যাগটা তুলতে খুব কষ্ট হয় বা টেবিলের ওপর রাখতে খুব বেশি কষ্ট হয় বা স্কুলে নিয়ে যেতেও কষ্ট হয় সেটা কেন হয় যে কষ্ট মানে কি শ্রম শ্রম মানে হলো কি কার্য হচ্ছে এবং যে ক্ষেত্রে কার্যটা করার ফলে আমাদের শরীরে শক্তির ঘাটতি ঘটছে হুম এক্ষেত্রে তার মানে কি এক্ষেত্রেও কিন্তু কার্য ঘটছে ব্যাগের ভর যত বাড়তে থাকবে এই যে কার্যটা মানে কার্য করার জন্য শক্তি অনেক বেশি খরচ হবে এবার এই যে কার্যের পরিমাপকে কিভাবে মাপবো যেটা বললাম প্রযুক্ত বল যেমন ধরো তুমি ধরো কতটা বল প্রয়োগ করেছই ব্যাগটার উপর এবং বলের অভিমুখে বলের প্রয়োগবিন্দুর স্মরণ কতটা হচ্ছে বলের অভিমুখে মানে বল তুমি যেদিকে প্রয়োগ করছো সেই দিকে বলটা কতটা বলটা দেওয়ার ফলে কতটা বস্তুতে সরছে এই দুটোর যে গুণফল সেটাকেই বলছে হলো তোমার প্রয়োগ প্রয়োগবিন্দুর স্মরণ এটাকে ছোট করে বলা হয় কার্য মানে ওয়ার্ক ডাব্লু দিয়ে প্রকাশ করা হয় প্রযুক্ত বল হলো এফ আর এটা হলো প্রয়োগবিন্দুর স্মরণ স্মরণকে ডিসপ্লেসমেন্ট হিসাবে এখানে ডি বলা হয় ডাব্লু ইজিক্যাল টু এফ ইন্টু ডি এই মানে এই শর্ট ফর্মের মাধ্যমে ক্যালকুলেশন করা হয় এই যে প্রশ্ন এখান থেকে আসতে পারি সেটা হলো এসআইতে কাজের একক কি এসআই পদ্ধতিতে এই যে কাজ সেটার একক হলো জুল ঠিক আছে আচ্ছা এসআই ছাড়াও আমি আগেও যখন এই যে এককগুলো পড়িয়েছি সেখানে বলেছি যে সিজিএস একক হয় আর একটা এসআই একক হয় এই সিজিএস এককে এই যে কার্যের যে একক সেটা হলো আর্ঘ আর এক্ষেত্রে হলো জুল ঠিক আছে তাহলে জুলটা কিসে মাপছি এসআইতে মাপছি তাহলে এক জুল কাকে বলে কোনো বস্তুর ওপর এক নিউটন বল প্রয়োগ করছো বলের পরিমাণ কতটা এক নিউটন তার ফলে বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর স্মরণ মানে ধরো তুমি ধর এই বাক্সটার উপর বল প্রয়োগ করছো তার ফলে বাক্সটা এখান থেকে এখানে সরছে তার মানে বলটা এই দিকে প্রয়োগ করছিলে তার ফলে এর স্মরণ হলো এখান থেকে এই অব্দি তাহলে বলের অভিমুখে বল প্রয়োগ করছো দিকে এবং ও সরছেও এই দিকে এই যে এখান থেকে কি পাওয়া যাচ্ছে বলের প্রয়োগবিন্দুর স্মরণ হলো এক মিটার তখন সেই কৃতকার্যের পরিমাণকে বলা হয় এক জুল অনেক সময় এই এক জুল কাকে বলে এই জিনিসটা প্রশ্ন আসতে পারে সেই জন্য এই জিনিসটা বলে রাখা এখন আসি এই জায়গাটা থেকে কতগুলো প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনায় প্রথমটা হলো ধরো তুমি একটা স্প্রিং নিয়েছো সেই স্প্রিংটার দুটো পাশ ধরে তুমি টানছো এবার তুমি তোমাকে জিজ্ঞাসা করা হলো যে এক্ষেত্রে কি কোনো কার্য হচ্ছে ক্ষেত্রে প্রথম কথা হলো স্প্রিংটাকে যখন দুপাশ ধরে টানছ স্প্রিংটার আকৃতি পরিবর্তন হচ্ছে এটা কিন্তু দৈর্ঘ্যে এটা বাড়ছে তাই তো তার ফলে কি হচ্ছে যে এক্ষেত্রে এর আকার আয়তন পরিবর্তন হচ্ছে ক্ষেত্রে যদি স্প্রিংটা একটু শক্ত হয় সেক্ষেত্রে বোঝা যাবে যে এই যে স্প্রিংটা যে আমরা এরম করে এক্সপ্যান্ড করছি তার ফলে কিন্তু আমাদের পরিশ্রম হচ্ছে আমরা ঘামছি বা ধরো মানে চাপ দিতে হচ্ছে তাহলে এক্ষেত্রে কি যে একটা বল প্রযুক্ত হচ্ছে এবং তার সাথে স্প্রিংটার কিন্তু দৈর্ঘ্য বদলাচ্ছে মানে স্প্রিংটার আকার আয়তন পরিবর্তিত হচ্ছে তাহলে এক্ষেত্রে কার্য অবশ্যই হচ্ছে কারণ একটা বল প্রযুক্ত হচ্ছে এবং তার সাথে এই যে বলের বিন্দুর স্মরণ ঘটছে ঠিক আছে স্মরণ কিভাবে ঘটছে ধরো স্প্রিংটা আগে এই রকম ছিল এইরম অবস্থায় ছিল এর পরে স্প্রিংটা ধরো এরমভাবে হলো তাহলে দেখো এই যে দৈর্ঘ্য এইরম ছিল এখান থেকে এত বড় হলো তাহলে দৈর্ঘ্যে বেড়ে গেল। তাহলে কি হলো যে ক্ষেত্রে কার্য হচ্ছে আরও একটা প্রশ্ন বলা আছে তোমাদের বইতে এখান থেকেও ঘুরিয়ে প্রশ্ন আসে সেটা হলো ধরো কোনো একটা যেই নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে এক্ষেত্রে কি কোনো কার্য হচ্ছে অবশ্যই এক্ষেত্রেও কার্য হচ্ছে এক্ষেত্রে একটু বায়োলজি জানার দরকার মানে যখন ধরো আমরা নিঃশ্বাস ত্যাগ করি এবং প্রশ্বাস নিই কি হয় যখন আমরা প্রশ্বাস নিই তার আগে আমরা করি তাই তো তখন কি হয় সেই সাথে সাথে আমাদের যে মানে আমাদের তো একটা রিপ কেজ আছে মানে এরকমভাবে খাঁচা আছে বুকের এরকম খাঁচা আছে এইখানে এরকমভাবে আছে ঠিক আছে তার ভিতরে এরকমভাবে ফুসফুসগুলো থাকে হুম আচ্ছা এই যে রিপ বা এই যে বুকের যে হাড়গুলো সেই হাড়ের মাঝে এইখানে কিছু পেশি থাকে সেগুলোর নাম হল ইন্টারকস্টাল পেশি মানে আমাদের যে বুকের রিব কেজ সেটার দুটো মানে দুটো রিবের মাঝে এরকম ইন্টারকস্টাল পেশিগুলো থাকে আচ্ছা যখন আমরা ধরো প্রশ্বাস টানছি সে সেইটা মানে বাতাস বাইরে থেকে বাতাস প্রবেশের আগে কি হচ্ছে এই যে রিপকেজগুলো বাইরের দিকে এরকম বেরিয়ে আসে হুম মানে ইন্টারকস্টাল এই যে পেশিগুলো কি হয়ে যায় আলগা হয়ে যায় এবং এই কেজটা বাইরের দিকে বেরিয়ে আসে তার ফলে এর ভিতরের যে ফুসফুস রয়েছে সেই ফুসফুসটাও এরকম কি হয় ফুসফুসের ভিতরে চাপ কমে যায় কি কমে যায় চাপ কমে যায় বাতাসের চাপ বেশি কিন্তু ভিতরের চাপ কম সেক্ষেত্রে কি হয় বাইরে থেকে বায়ু আমাদের এই নাসা পথ দিয়ে গলবিল দিয়ে এলাস প্রবেশ করছে বাতাস যে প্রবেশ করার পরে তাহলে কি হলো আবার এই যে ইন্টারকস্টাল পেশিগুলো মানে এই যে দুটো রিব এই যে রিব রয়েছে এই রিবের মাঝে যে পেশিগুলো এই পেশিগুলো সংকুচিত হয়ে যায় তার ফলে আমাদের যে বুকের খাঁচা সেটা ছোট হয়ে যায় তার ফলে এই যে এর ভিতরে যে রয়েছে তোমার ফুসফুস এই ফুসফুসের ওপর চাপ পড়ে চাপ পড়লে কি হয় বাইরের চাপ ভেতরের চাপ তখন বেশি হয়ে যায় পরিবেশে বাতাসের চাপ তখন সেই তুলনায় কম হয়ে যায় তখন ভেতর থেকে বাতাস মানে নিঃশ্বাস বেরিয়ে আসে ঠিক আছে তাহলে এক্ষেত্রে যে পেশিগুলো প্রধানত কাজ করছে সেটা হলো এই যে দুটো যেই রিপ রয়েছে মানে হাড় রয়েছে বুকের হাড় সেইগুলোর মাঝে যে পেশি সেটার নাম হলো ইন্টারকস্টাল পেশি ঠিক আছে তার সাথে আছে হলো মধ্যচ্ছাদা মধ্যচ্ছাদা আমাদের দেহের এরমভাবে যদি রিপ কেজগুলো এরকম গেছে তো আর মধ্যচ্ছদা রকম জায়গায় থাকে মধ্যচ্ছদা আর রিপকেজ এইগুলো বল প্রয়োগ করে এবং তার ফলে আমাদের ভিতরেই ফুসফুস কখনো ফুলছে কখনো মানে ইয়ে হয়ে যাচ্ছে কখনো ফ্ল্যাটেন হয়ে যাচ্ছে তাহলে এই জায়গায় দুটো নাম লিখতে হবে একটা হলো ইন্টারকস্টাল পেশি আর একটা হলো মধ্যচ্ছদা এই দুটো মিলে এই দুটোই পেশি এই দুটো পেশি বল প্রয়োগ করছে এবং তার ফলে কার্য হচ্ছে আচ্ছা এক্ষেত্রে স্মরণ কিসের হচ্ছে এই যে ফুসফুসটা কখনো বাইরের দিকে বেরিয়ে আসছে ফুসফুসটা আবার ভিতরে ঢুকে যাচ্ছে এই যে ফুসফুসের যে স্মরণ এইটাকেই স্মরণ হিসাবে দেখা যাচ্ছে তাহলে দেখো এক্ষেত্রে বলও প্রযুক্ত হচ্ছে এবং স্মরণও হচ্ছে তাই এক্ষেত্রে অবশ্যই কার্য হচ্ছে ঠিক আছে তারপরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা প্রচণ্ড আসে মানে ইভেন নাইন টেনও আসে ভালো করে পড়ে রাখবি সেটা হলো তুমি ধরো মানে দু হাত দিয়ে একটা দেওয়ালে চাপ দিচ্ছ দেওয়াল কি সরছে দেওয়াল সরছে না কিন্তু তোমার সেক্ষেত্রে কার্য হচ্ছে কিনা না বলো আর যদি হচ্ছে তাহলে সেক্ষেত্রে যুক্তি দাও কি হবে ধরো তুমি এটা বাড়িতে একটু মানে একটু সময় ধরে এক মিনিট দু মিনিট ধরে চেষ্টা করবে বুঝতে পারবে তুমি ধরো একটা দেওয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রমশ ঠেলছো দেওয়ালটাকে দেওয়ালটা সরবে না সেটা তো সবাই আমরা জানি কিন্তু এরমভাবে এক দু মিনিট যদি দেওয়ালে প্রেশার দিতে থাকি তাহলে আমরা দেখবো কিছুক্ষণ পর আমরা ঘেমে উঠেছি তারপর দেখবে যে আমাদের হার্টের মানে হৃৎপিণ্ডের শব্দ আমরা জোরে জোরে শুনতে পাচ্ছি আমাদের নিঃশ্বাস প্রশ্বাস অনেক ফ্রিকোয়েন্ট হয়ে গেছে আমরা নিঃশ্বাস প্রশ্বাস অনেক তাড়াতাড়ি চলছে এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়ালের চাপ দিচ্ছি বল প্রয়োগ করছি এক্ষেত্রে কি হচ্ছে আমাদের হাতের যে মাসেলগুলো সেগুলো কাজ করছে কাজ করছে মানে কিভাবে কাজ করছে হাতের এই মাসেলগুলো বল প্রয়োগ করছে তার ফলে কী হচ্ছে আমাদের শরীর থেকে শক্তি ক্ষয় হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের হার বেড়ে যাচ্ছে স্পন্দনের হার বেড়ে যাচ্ছে আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাসের হার বেড়ে যাচ্ছে এগুলো হচ্ছে তাহলে তুমি বলবে এক্ষেত্রে তো দেওয়ালের কোনো স্মরণ হয় না মানে এক্ষেত্রে স্মরণ শূন্য তাই তো দেওয়াল তো সরছে না এক ফোঁটাও সরছে না কিন্তু এক্ষেত্রে কার্য হচ্ছে কিসের কার্য হচ্ছে কারণ এক্ষেত্রে তোমার শরীরে এই যে বিভিন্ন যে পরিবর্তন দেখা যাচ্ছে এইগুলোর জন্যই বোঝা যাচ্ছে যে কার্য হচ্ছে হয়তো দেওয়ালটা সরছে না কিন্তু কার্য হচ্ছে এবার সেটার এগেন্স্ট কী যুক্তি যে কিভাবে বলছি কার্য হচ্ছে কারণ দেওয়ালটাকে তুমি যে বল প্রয়োগ করছো দেওয়ালটাও একটা তোমাকে প্রতিক্রিয়া বল দিচ্ছে কিন্তু সেটা তুমি যেটা দেখতে পাচ্ছ না কিন্তু তোমার হাতের মাসেলের ওপর দেওয়ালটাও প্রতিক্রিয়া বল দিচ্ছে এবং তার ফলেই কিন্তু তোমার শরীর ঘেমে উঠছে স্পন্দন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস তাড়াতাড়ি হচ্ছে তাহলে এক্ষেত্রে অবশ্যই কার্য হচ্ছে ঠিক আছে এই জায়গাটা থেকে এরকম ছোটো ছোটো প্রশ্ন আসে আশা করি তোমরা বুঝতে পেরেছ কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো আর তোমরা জয়েন বাটন ক্লিক করো এই চ্যানেলের অতিরিক্ত কিছু সুবিধা পেতে পারো তার সাথে সাথে সুপার থ্যাংকস ব্যবহার করে এই চ্যানেলকে সাপোর্টও করতে পারো থ্যাংক ইউ